শুরু করছি আজকের টপিক, এসি কারেন্ট থ্রু পিওর রেজিস্টিভ সার্কিট। আমরা আগের সেশনে অলরেডি এসি কোয়ান্টিটি সম্বন্ধে ডিসকাস করা হয়ে গেছে, কতগুলো ডেফিনিশন যেমন এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর আর ফেজ ডিফারেন্স, এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম। তো আগের সেশনটা অবশ্যই দেখবে যারা দেখোনি। আর আজকের যে টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, এর পরে মানে এসির যে যতগুলো আমি টপিক দেখাবো এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এসির এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয় তোমরা কোথায় কোথায় আটকে যাবে আমি বলে দিচ্ছি। এসির এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হলে তুমি মেশিনে যখন হচ্ছে এসি মেশিন পড়বে সেখানকার ফেজার ডায়াগ্রাম ড্র করতে প্রবলেম হয়ে যাবে, কারণ এসি মানে হচ্ছে উইদাউট ফেজার ডায়াগ্রাম তুমি ক্যালকুলেশন করতে ওই তুমি এক্সপ্লেন করতে পারবে না, কারণ প্রত্যেকটা এসির মেশিনের যে এক্সপ্লেনেশন ফেজার ডায়াগ্রাম দিয়ে হয়। ট্রান্সফর্মার যখন বুঝতে যাবে তখন ট্রান্সফর্মারের ফেজার ডায়াগ্রাম চলে আসবে, তারপর হচ্ছে অল্টারনেটারের ফেজার ডায়াগ্রাম চলে আসবে, পাওয়ার ফ্যাক্টরের ব্যাপারটা চলে আসবে। তো এই জন্য হচ্ছে এসিটা তোমাদের জানতেই হবে। আর সেকেন্ড ইয়ারে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক বলে একটা সাবজেক্ট আছে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, সেই সাবজেক্টটা খুব ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু ইলেকট্রিক্যালের এসি পোর্শনে প্রবলেম হবে। যেখানে এসি রয়েছে সেখানে হচ্ছে এসির কনসেপ্ট লাগবে, ফেজার ডায়াগ্রাম লাগবে। তো আমরা দেখছি আজকের টপিকটা হচ্ছে এসি কারেন্ট থ্রু পিওর রেজিস্টিভ সার্কিট, মানে আমাদের যে সার্কিটগুলো হয় পিওর রেজিস্টিভ সার্কিট হয়, পিওর ইন্ডাক্টিভ সার্কিট হয়, যেমন চলে আসছি এই যে সার্কিটগুলো রয়েছে পিওর রেজিস্টিভ রয়েছে, যখন তার মানে হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিট দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, এসি কারেন্ট ফ্লো করবে, তখন তার প্রপার্টিজ কী হবে, ক্যারেক্টারিস্টিক্স কী হবে সে সম্বন্ধে আমরা জানবো। তারপরে হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট দিয়ে, তার মানে সার্কিটে অনলি কী থাকবে, ইন্ডাকটেন্স প্রপার্টি থাকবে, তখন সেই সার্কিটটাকে বলা হয় পিওর ইন্ডাকটিভ সার্কিট। আর পিওর ক্যাপাসিটিভ হচ্ছে ক্যাপাসিটেন্স প্রপার্টি থাকবে, তখন সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ সার্কিট। তো এই তিনটে হচ্ছে বেসিক, এই তিনটের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই তিনটের কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে এরপরে যে কম্বিনেশনগুলো রয়েছে আমি কী বললাম, এই তিনটে সার্কিটের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এদের ফেজার ডায়াগ্রাম, এদের হচ্ছে যখন কারেন্ট ফ্লো করবে তখন হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, কোনটা ল্যাগ করবে, কোনটা লিড করবে, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। তারপরে কি হবে, এই তিনটে ক্লিয়ার হয়ে গেলে কিন্তু তখন আর এল সিরিজ সার্কিট তুমি বুঝতে অসুবিধা হবে না, আরসি সিরিজ সার্কিট ক্লিয়ার হয়ে যাবে, আরএলসি সিরিজ সার্কিট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি রয়েছে, আর এলসি প্যারালাল রয়েছে, এটা এই সেমিস্টারের নয়, এটা তোমাদের সেকেন্ড ইয়ারে রয়েছে প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটের অনেকগুলো কম্বিনেশন হয় ডিপেন্ড করে। তো আমরা আরএলসি সিরিজ সার্কিট অবধি প্রত্যেকটা স্টেপে স্টেপে ডিসকাস করবো। তো সেশনগুলো এর পরবর্তী সেশনগুলো লাস্ট অবধি সবগুলো দেখবে, কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের, কারণ এসি পোর্শন না জানলে কিন্তু তুমি মেশিনের এসি বা এসি সার্কিটটা না জানলে মেশিনের যে কোনো এসি পোর্শন এক্সপ্লেনেশন করতে পারবে না, উইদাউট ফেজার ডায়াগ্রাম যে কোনো টপিক তুমি এক্সপ্লেন করতে পারবে না। তো এই তিন এই এই টপিকগুলো জানতেই হবে। তো আমরা চলে আসছি মেন টপিকে, এসি কারেন্ট থ্রু পিওর রেজিস্টিভ সার্কিট। একটু প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ এসি পিওর রেজিস্টিভ সার্কিট। তো আমরা এখানে একটা পিওর রেজিস্টিভ সার্কিট দেখতে পাচ্ছি, হ্যাঁ পিওর রেজিস্টিভ মানে হচ্ছে অনলি এই সার্কিটে কী রয়েছে, রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে, রেজিস্ট্যান্স প্রপার্টিটা রয়েছে। তো এই সার্কিটে যখন কারেন্ট ফ্লো করবে তখন কী হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভি আর হচ্ছে এর অ্যাক্রসে যে ড্রপ করেছে ভি আর, ভি আর আর হচ্ছে ভি ভি সরি ভি আর হচ্ছে কারেন্ট মানে আই, আমরা কী দেখতে পাচ্ছি ডিরেকশন কী রয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে। তো একই ডিরেকশন যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে তাহলে কি বলবো, তাহলে বলবো যে সেম ফেজে রয়েছে। আমি মনে করলাম এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রয়েছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রয়েছে। তো এখানে কি রয়েছে, আই এর ডিরেকশন যে ডিরেকশনে রয়েছে, আই এর ডিরেকশন ভি এর ডিরেকশনও এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে, তার মানে এর মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল নেই, ফেজ অ্যাঙ্গেল নেই। তো এটা কখন হয়, পিওর রেজিস্টিভ সার্কিটে, পিওর রেজিস্টিভ সার্কিটে যখন হচ্ছে কারেন্ট ফ্লো করবে, এসি কারেন্ট ফ্লো করবে, তখন ভি আর আই এর মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকবে না। তো এটা হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিটের ফেজার ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি কী হয়, ফেজ অ্যাঙ্গেল কখন বলবো, আমরা যদি ফেজার ডায়াগ্রাম দেখি, ফেজার ডায়াগ্রাম ফেজ অ্যাঙ্গেল কী হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ফেজার ডায়াগ্রাম হচ্ছে এটা যদি ভি হয়, আমি এটাকে ভি ধরে নিলাম, এই আমার এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, ভি কোয়ান্টিটি রয়েছে,
মনে করলাম যে ভি এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, তো ফেজ অ্যাঙ্গেল কী হয়? ফেজ অ্যাঙ্গেল এটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল আমার, এটা হচ্ছে এটা আই রয়েছে, আই রয়েছে, তো ভি আর আই এর মধ্যে কি রয়েছে? একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তো এইটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল মানে থিটা অ্যাঙ্গেল রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটা এবার এখানে ল্যাগ লিডের ব্যাপার চলে এসে অ্যাঙ্গেল, যখনই এটা এটা মাথায় রাখবে যে যখনই ফেজ অ্যাঙ্গেল থাকবে ভি আর আই এর মধ্যে তখন ল্যাগ আর লিডের কনসেপ্টটা চলে আসবে। তো এখানে এখানে কারেন্টটাকে বলা হয় লিড করেছে, কারেন্টটা কি করেছে? কারেন্টটা লিড করেছে, তার রেসপেক্টে ভোল্টেজটা কি করেছে? ভোল্টেজটা এটাকে এই কোয়ান্টিটিকে বলা হয়, এই ভোল্টেজটাকে বলা হয় ল্যাগ করেছে, ভোল্টেজটা ল্যাগ করেছে। এগুলো রিলেটিভ, আমি যদি কারেন্টটাকে লিড বলি বলি তাহলে ভোল্টেজটা হচ্ছে ল্যাগ। কেন? কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখব হচ্ছে ফেজার ডায়াগ্রামে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা দেখব, ক্লকওয়াইজ ডিরেকশনে যে কোয়ান্টিটিটা আগে আসবে সেটাকে বলা হয় লিড। তো ক্লকওয়াইজ ডিরেকশনে আমি কাকে আগে পেয়েছি, কোন কোয়ান্টিটিকে আগে পেয়েছি? কারেন্টটাকে আগে পেয়েছি, তো কারেন্টটা হচ্ছে লিড করেছে, আর ভোল্টেজটাকে পরে পেয়েছি, ভোল্টেজটা ল্যাগ করেছে। তো এটা হচ্ছে কনসেপ্ট, মানে যখনই ফেজ অ্যাঙ্গেল চলে আসবে ল্যাগ লিড ব্যাপারটা চলে আসবে, যে কোয়ান্টিটিটা আগে পাবো সেটা হচ্ছে লিড, যে কোয়ান্টিটি এটা পরে পাবো সেটা হচ্ছে ল্যাগ। কীভাবে? ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা দেখব। তো আমরা এখানে কোথায় রয়েছি? আমরা আমরা আছি হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিট। তো পিওর রেজিস্টিভ সার্কিটে কি দেখতে পাচ্ছি? ভি অ্যান্ড আই সেম ফেজে রয়েছে, কারেন্ট আর ভোল্টেজ কি রয়েছে? কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজে রয়েছে, ভি এর ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম। তো এই দুটোর মধ্যে যখন এক্স অ্যাক্সিসের মধ্যে রয়েছে তার মানে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, তার মানে কি আমাকে মনে রাখতে হবে? এক নম্বর পয়েন্ট মনে রাখতে হবে যে পিওর রেজিস্টিভ সার্কিটে যখন এসি কারেন্ট ফ্লো করবে তখন ভি আর আই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, কোনো ফেজ অ্যাঙ্গেল নেই, এক নম্বর পয়েন্ট। তো আমরা সাইনোসয়েডাল ওয়েবফর্মেও দেখতে পাচ্ছি, সাইনোসয়েডাল ওয়েবফর্মে যদি আমরা দেখি তো এখানে আমার কি হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন, তো এখান থেকে কি হয়েছে ভি এর ওয়েবফর্ম আমরা দেখতে পাচ্ছি, এখানে ভি এর ওয়েবফর্ম এইভাবে রয়েছে। তো কারেন্টের ওয়েবফর্ম একই জায়গা থেকে স্টার্ট করেছে, যে মেন পয়েন্টে একই জায়গা থেকে স্টার্ট করেছে, তার মানে কোনো ফেজ ডিফারেন্স নেই। আমি যদি মনে করতাম ভি এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর যদি মনে করতাম যে কারেন্টটা এরকম একটা জায়গা থেকে স্টার্ট হয়েছে, কারেন্টটা হচ্ছে এরকম একটা পজিশন থেকে স্টার্ট হয়েছে, তখন বলা হতো যে এ দুটোর মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে সেটাকে বলা হয় ফেজ ডিফারেন্স, সেটাকে বলা হয় এই যে এই এই অ্যাঙ্গেলটা, মানে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আই, তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল, ভি আর আই এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভি আর আই এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, তাহলে আমাদের এক নম্বর পয়েন্ট মনে রাখতে হবে যে যখন পিওর রেজিস্টিভ সার্কিটে কি হবে, পিওর রেজিস্টিভ সার্কিটে যখন কারেন্ট ফ্লো করবে তখন হচ্ছে ভি আর আই এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। তো আমরা এখানে দেখছি ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট, ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন সেম ফেজ, মানে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে রয়েছে, দুটোই এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে, দুটোই হচ্ছে একদম জিরো পয়েন্টের মধ্যে রয়েছে, তো অ্যান্ড দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স, নো ফেজ ডিফারেন্স বিটুইন ভি অ্যান্ড আই, ভি অ্যান্ড আই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আর পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ইউনিটি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি, পাওয়ার ফ্যাক্টর কাকে বলা হয়? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পি এফটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কস ফাই, কস ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, কস ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, কস ফাই কস থিটা, থিটাটা হচ্ছে ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল। তো যেহেতু এখানে কি হচ্ছে ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা জিরো, তো কস জিরো ইকুয়ালস টু ওয়ান, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু ইউনিটি। তো আমরা কনক্লুশন আসলাম যে পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, ভি আর আই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, আর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ইউনিটি। আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে। তো আমরা নেক্সট টপিক ডিসকাস করবো নেক্সট সেশনে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, ধন্যবাদ।